সমাজে যা কিছু সচরাচর ঘটে তার ক্রিয়া প্রক্রিয়া একই ধারায় একই তরঙ্গে আবর্তিত, তারপরেও প্রশ্ন জাগে ও অসঙ্গতিগুলো বারবার ধরা পড়ে। মানবিক ও নৈতিক বিবেচনায় এই প্রবাহমান ধারার বিপরীতে নতুন দৃষ্টিভঙ্গির চিত্র ফুটে ওঠাতে নোয়াখালীতে মঞ্চায়ন করা হয় তরঙ্গ ভঙ্গ। হতদরিদ্র আমেনা ক্ষুধার জ্বালা সইতে না পেরে হত্যা করে তার শিশু সন্তানকে। কঠিন রোগে মরণাপন্ন স্বামীকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে ধুতরার বিষ খাইয়ে মেরে ফেলে, তবু বিচারালয়ের কাঠগড়ায় আমেনা থাকে অবিচলিত। বিষণ্ণ হয়ে ওঠেন বিচারক, অসম সমাজ ব্যবস্থার প্রকৃত রূপটি ধরতে পারেন তিনি। 13 জুলাই সন্ধ্যা 7টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় মঞ্চায়িত হয় তরঙ্গ ভঙ্গ। নাটকটি প্রযোজনা ও মঞ্চস্থ করেন নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদল। নাটকের প্রধান চরিত্র মামলার বিবাদী আমেনা। নাটকটি শুরু থেকে শেষ পর্যন্ত সংলাপহীন, অথচ তার উপস্থিতি দর্শককে বিচলিত করে রাখে। মঞ্চনাটক আবার এটার প্রচলন শুরু হওয়া উচিত, বা এসব মঞ্চনাটকের মাধ্যমে আমাদের সমাজের অনেকগুলো প্রতিচ্ছবি ফুটে উঠে। বিশেষ করে আজকে যে নাটকটা দেখলাম, তারা খুবই ভালো অ্যাক্টিং করেছে। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত এই তরঙ্গভঙ্গ নাটকটি দেখে খুব ভালো লাগলো। এখানকার অভিনেতারা খুব ভালো অভিনয় করেছে, খুব ভালো লেগেছে। এ ধরনের উদ্যোগ সবসময় হলে মানুষ, আমাদের যে তরুণ প্রজন্ম আছে, এরা অনেক কিছু শিখতে পারবে বলে আমি মনে করি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনা ও ভাবনায় সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত তরঙ্গভঙ্গ নাটকটি পরিকল্পনা, সম্পাদনা ও নির্দেশনা দেন সুবীর মহাজন। এটি আসলে সমাজের ভয়াবহ একটি চিত্র আমরা দেখি, সৈয়দ ওয়ালিউল্লাহ তুলে ধরেছেন দারিদ্রতার এরকম একটি বিষয়। একই সঙ্গে সমাজ ব্যবস্থা নানা স্তরের বিষয় উঠেছে, যে এখানে বেশ কিছু স্তরের পেশাজীবীদের কথা আছে। প্রত্যেকে জায়গা থেকে চেয়েছে সমাজ পরিবর্তনে, সমাজ সুন্দর। ওয়ালিউল্লাহ আসলে দিন শেষে চেয়েছেন সমাজের এই ছোট্ট ছোট্ট অনাচারগুলো যদি বন্ধ হয় তাহলে সমাজটা সুন্দর হবে, সেদিকে উনি দৃষ্টি দিয়েছে। নাটক সবসময় মানুষের মনের কথা বলে, জীবনের কথা বলে। নাটক আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছিল আমাদের মনে হয়েছে, বাট আজকে নাটক দেখে আমাদের মনে হয়েছে না, নাটক এখনও হয়তো হারিয়ে যায়নি। যারা নাটকের কলা কৌশলী তারা অত্যন্ত সাবলীল অভিনয় করেছে। বাংলা নাটক ভারতবর্ষের নাটকের ঐতিহ্যকে ধারণ করে। প্রাচীনকাল থেকে বাংলা নাটকের পথ পরিক্রমায় বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্প মাধ্যমের সংস্পর্শে এসেছে এবং সেই শিল্প মাধ্যমের দ্বারা এ অঞ্চলের নাট্যকারগণ প্রভাবিত হয়েছেন। শিল্পকলা একাডেমির এই ধরনের আয়োজন বাড়ানো হলে আবহমান বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি জানবে তরুণ সমাজ।